স্টুডেন্ট দেখো এখন কবে স্কুল খুলবে কিভাবে কি খুলবে সে পরের কথা, বিষয়টা হচ্ছে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় মানে মাধ্যমিকে বিশেষ করে রাইটিং স্কিল তোমাদেরকে এখনই ঘরে বসে প্র্যাকটিস করতে হবে। যখনই পরীক্ষা হবে তোমাদের এগুলো তো লিখতে হবে। আমি দেখবে এই ডিবি কোচিংয়ের পক্ষ থেকে আমি দেখো তোমাদের দুটো দুটো নোটিশ দিয়েছি। এবার আজকে রাইটিং স্কিল একটা চিঠি দেবো, সেটা হবে মিউনিসিপ্যালিটিকে সেই চিঠিটা, এবং এই চিঠিগুলো তোমরা বাড়িতে বসে ভালো করে পড়বে। এটা খুব ছোট এবং তোমাদের খুব উপযোগী হবে এবং নাম্বারও ভালো পাবে, ঠিক আছে? চিঠিটা ভালো করে পড়বে, মুখস্থ করবে। আর একটা কথা, আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার ভালো লাগবে। আর লাইক করবে, আর তোমাদের কমেন্ট করবে, আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে, তাহলে আমার একটু ভালো লাগবে, ঠিক আছে? দেখো, রাইটিং স্কিল ফর ক্লাস টেন, রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইয়ার মিউনিসিপ্যালিটি। তোমার মিউনিসিপ্যালিটি, দেখো মিউনিসিপ্যালিটি, ড্রয়িং হিজ অ্যাটেনশন টু দ্য ইনস্যানিটারি কন্ডিশন অফ ইয়ার লোকালিটি। তোমার এলাকার অস্বাস্থ্যকর পরিস্থিতি সম্পর্কে পৌরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে পত্র লেখো, ঠিক আছে? প্রথমে লেখা শুরু করবে টু দ্য চেয়ারম্যান। আমি দেখো এখানে লিখেছি পুরুলিয়া মিউনিসিপ্যালিটি, যারা পুরুলিয়া ছেড়ে দিচ্ছে তাদের, ঠিক আছে? যারা অন্য অন্য মিউনিসিপ্যালিটি শুধু এই জায়গাটার নাম পরিবর্তন করে নেবে, তার তার নিজের এলাকাটার জায়গাটার নাম লিখবে। আমি এখানে পুরো লিখেছি যে যেখান থেকে দেখছো সেই জায়গাটা চেঞ্জ করতে পারো, হবু এটাও রাখতে পারো। সাবজেক্ট হচ্ছে ইনস্যানিটারি কন্ডিশন অফ ইয়োর, এখানে তুমি যখন তোমাকে প্রশ্ন করা হবে ইয়োর লোকালিটি, তুমি যখন উত্তর লিখবে সেটা লিখবে আওয়ার লোকালিটি। সাবজেক্ট ইনস্যানিটারি কন্ডিশন অফ আওয়ার লোকালিটি, কারণ তোমার নিজের এলাকা। স্যার আই বেগ টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন, আপনার মনোযোগ আকর্ষণ করছি টু দ্য প্রেজেন্ট ইনস্যানিটারি মানে অস্বাস্থ্যকর কন্ডিশন অবস্থা। তার আবার শোনো, আই বেগ টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রেজেন্ট ইনস্যানিটারি কন্ডিশন অফ আর লোকালিটি, আমার এলাকায় যে অস্বাস্থ্যকর অবস্থা সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ফর টেকিং পসিবল মেজার মানে সম্ভাব্য ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা, আপনার দৃষ্টি আকর্ষণ করলে আপনি সম্ভাব্য ব্যবস্থা নিতে পারবেন। The sanitary conditions are very much deplorable. Deplorable মানে অস্বাস্থ্যকর, মানে sanitary condition, হ্যাঁ মানে অস্বাস্থ্যকর, এখন খুব অস্বাস্থ্যকর আর কি, deplorable হয়ে গেছে। The garbage has not been removed regularly, এবং যে ময়লা আবর্জনা প্রতিদিন হচ্ছে সেগুলো প্রতিদিন রিমুভ করা হচ্ছে না, has not been removed regularly. অ্যাজ আ রেজাল্ট, তার ফলে কী হচ্ছে, ইট গিভস আউট ফাউল স্মেল, এই জন্য কী হচ্ছে দুর্গন্ধ বের হচ্ছে সেই গার্বেজ থেকে। ইট ইজ অলসো দ্য ব্রিডিং গ্রাউন্ড অফ ফ্লাইজ অ্যান্ড মসকিটোস, আর এই অস্বাস্থ্যকর জায়গায় ব্রিডিং গ্রাউন্ড, কাদের সুবিধা হয়, মশা মাছি, মশা মাছি সেখানে ডিম পড়ায়। দে মে হেল্প টু স্প্রেড মেনি ডিজিজেস লাইক কলেরা অ্যান্ড ম্যালেরিয়া, এবং তাতে কী হয় ফলে কলেরা অ্যান্ড ম্যালেরিয়া ছড়ায়। আর এখন বর্ষাকাল আসছে বুঝতেই পারছো, হো ইউ উইল টেক নেসেসারি মেজার্স ইন নো টাইম, তাহলে এরকম আশা করি। হ্যাঁ, ইউ উইল টেক নেসেসারি মেজার্স ইন নো টাইম, অচিরে, ইন নো টাইম মানে অচিরেই, মানে খুব তাড়াতাড়ি আপনি খুব এর ব্যবস্থা নেবেন, নেসেসারি মেজার্স নেবেন, কীভাবে কী পরিষ্কার করা হয়, কীভাবে কী যায় সেটা আপনার দায়িত্ব। এবার দেখো ইয়োর্স ফেথফুলি, আমি লিখেছি ডি বিশ্বাস, ঠিক আছে? তোমরা নিজের নিজের নাম লিখবে ইয়োর্স ফেথফুলি দিয়ে। আর এখানে একটা ডেটেড আমি লিখেছি 15/7/20, তোমরা যখন পরীক্ষা দেবে যদি 21 সালে দাও তাহলে 15/7/21 লিখে দেবে। এখানে ওয়ার্ড নাম্বার 1 2 3 5 যা হয় একটা লিখলেই হলো, আমি লিখেছি ওয়ার্ড নাম্বার 1 পুরুলিয়া মিউনিসিপ্যালিটি, যার যার মিউনিসিপ্যালিটি সে লিখলেই হবে। পুরুলিয়া ছেলেরা পুরুলিয়া মিউনিসিপ্যালিটি লিখবে, অন্য ছেলেরা যা এলাকার নাম এই এলাকার নামটা শুধু চেঞ্জ করে নেবে, তাতেই হবে। আবার একবার শোনো, টু দ্য চেয়ারম্যান পুরুলিয়া মিউনিসিপ্যালিটি পুরুলিয়া, সাবজেক্ট ইনস্যানিটারি কন্ডিশন অফ আওয়ার লোকালিটি। স্যার আই বেগ টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রেজেন্ট ইনস্যানিটারি কন্ডিশন অফ আওয়ার লোকালিটি ফর টেকিং পসিবল মেজার, the sanitary conditions are very much deplorable, the garbage has not been removed regularly, as a result it gives out foul smell, it is also the breeding ground of flies and mosquitoes, they may help to spread many diseases like cholera, malaria, etc. Hope you will take necessary measures in no time, yours faithfully, এটা নিজের নিজের নাম লিখবে, dated, একটা date আছে, ওয়ার্ড নাম্বার পুরুলিয়া মিউনিসিপ্যালিটি। আজকে এ পর্যন্তই, এইটা অবশ্যই ভালো করে মুখস্থ করতে থাকো, আরও আমরা বিভিন্ন রকম রাইটিং স্কিল নিয়ে আসবো, তোমাদের কোনো অসুবিধা হবে না, যেগুলো আসার মতো সেরকম রাইটিং স্কিল আমরা নিয়ে আসবো, তোমরা শুধু পড়ো, ঘরে বসে পড়ো, ঠিক আছে? আজকে এ পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।